এদিকে কানঘুষে শোনা যাচ্ছিল সময়ের অন্যতম অভিনেতা আরফান নিশুকে দেখা যাবে বা সিরিয়াল কিলার চরিত্রে এবং ডিরেক্ট করতে যাচ্ছে নির্মাতা শিহাব শাহীন। দেখুন এবং ডিরেক্টর আজকে নিজে থেকে এটা ক্লিয়ারিটি দিয়েছে যে এমন একটি কাজ আসবে, কিন্তু এখন না, তারা সিন্ডিকেট টু এর কাজ আগে শেষ করবে, দেন এই সিরিয়াল কিলিং নিয়ে কাজটা তারপর আসবে। যেহেতু এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, অনেক রিসার্চের প্রয়োজন রয়েছে, সেই জন্য যাকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলিং খ্যাত মানে সিরিয়াল কিলার রাশোকা। তো রাশোকার যে গ্রামের বাড়ি চাঁদপুর, যেখান থেকে সেই কাজগুলো কর্মকাণ্ডগুলো অর্থবাহিত করতো, সেখানে নির্মাতা রয়েছে সে রিচার্জের ক্ষেত্রে। তার পিপিএসতে যদি সত্য ঘটনা নিয়ে দুটো কাজ কথা বলে, আমার পাসানের ফেভারিট আগস্ট 14 এবং রয়েছে মরিচিকা, দুটো দারুণভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে অডিয়েন্সের কাছ থেকে। সেম অপ্রেতে রাশোকার যে ক্যারেক্টারটা, সেটা কী করতো, প্রেমে ধোঁকা খাওয়ার পরে 11 জন নারীকে গ্রামের তারা পরপর এমনভাবে হত্যা করে, তখন সেই পুলিশের হাতে ধরার পর কিন্তু তার টার্গেট ছিল নাকি 110 জনকে এভাবে খুন করবে। তো এমন একটি চরিত্রকে বিল্ড আপ করার জন্য ট্রান্সফরমেশনটা অনেক বেশি জরুরি, সেটা নিজের কাছে আছে বলে আমি মনে করছি। তো ডিরেক্টরও যেহেতু ভালো, অ্যাক্টরও যেহেতু ভালো, সো আশা করা যায় ভালো কিছু আসবে। আপনি যতটুকু ধারণা আসে যে বিঞ্জের জন্য, বিঞ্জ প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হতে যাচ্ছে যতটুকু, কারণ এখন যে বিঞ্জ এবার ওঠে পড়ে লেগেছে চরকির পিছনে, পরপর সাকসেস মায়াসাটে গিয়েছে একটা ব্লকবাস্টার সাকসেস, তারপর রয়েছে দি সাইলেন্ট আউটস্ট্যান্ডিং সাকসেস, দেন তারা এখন ব্রিলিয়ান্ট কিছু কাজ আনার চেষ্টা করছে। তো এই কাজটা নিয়ে আপনারা আশাবাদী হতে পারেন, কারণ গল্পটা যেহেতু স্ট্রং, স্ক্রিপ্ট এবং ডিরেকশন যদি স্ট্রং হয়, অ্যাক্টিং ওয়াইজ যদি স্ট্রং হয়, তাহলে সাকসেসফুল হতে পারে। তো এটা হচ্ছে আপডেট, সাথে থাকুন, গুড বাই।